নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ। আজি ভিডিওটো আরম্ভ করি। সো আজি আছো আমি নলবাড়ী গাঁৱত, নলবাড়ী গুৱাহাটী নলবাড়ী নহয়, আমার ফালে একটা নলবাড়ী আছে। নলবাড়ীত আহিছো আমি এখন ওৰাং ভিলেজ রিজর্টত। এটো হল পুরোনা রিজর্ট হয়, এটোর ভিতরত আপনাদের যিমানখিনি পারিম আর একটা ভিডিও দিছিলো, আজি অলপ আপনাদের দেখাবলৈ আহিছো এই ওৰাং রিজর্টখন আপনাদের চাক। আর লগতে ওৰাং ন্যাশনাল পার্কর ভিতরত একটা নতুনকে রিজর্ট ওপেনিং হয়েছে, এটোত যাও। দোস্ত, মই ওৰাং ভিলেজ রিজর্টৰ ভিতৰত আহি পালো। চাক ভিতৰৰ ভিউবোৰ বহুত ধুনীয়া, আগৰ দিনৰ পুৰণা গড়বোৰ চাক, সোণেৰে কেনেকৈ আঁৰি থৈছে। যিমানখিনি পাৰোঁ সিমানখিনি আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম। সোণৰ আগৰ পুৰণা কালচাৰৰ বস্তুবোৰ বহুত বহুত ইয়াতে অংকন কৰি থৈ দিছে, গড়বোৰ বনাইছে। যিহেতু এইটো ৰিজৰ্টত আৰু এবাৰ এটা ভিডিঅ' দিছিলোঁ, বেছি নেদেখাওঁ। আৰু এটা ৰিজৰ্ট আছে নতুনকৈ অপেনিং হৈছে ওৰাং নেশ্যনেল পাৰ্কৰ ভিতৰত, সেইটোত গৈ আপোনালোকক গোটেইখিনি দেখাম, সেইটোত কি কি নতুনকৈ বস্তুবোৰ আনিছে। চ' দোস্ত, আপোনালোকে ভিডিঅ'টো ভালদৰে চাই থাকক। পিছফালে গড়বোৰ চাই আছে আপোনালোকে, সপোনৰ গড়, ইমান ধুনীয়া লাগিছে। আপোনালোকে এইখন প্লেচত আহিব পাৰে। এতিয়া মানুহ ইমান নাই, যিহেতু জানুৱাৰী মাহত বেছিকৈ মানুহ আহে, যিহেতু ৰমজান মাহ চলি আছে, ৰমজান মাহত ৰোজা ৰাখি আমি ইমান কষ্ট কৰি আহিছোঁ আপোনালোকক দেখাবলৈ। আপোনালোকে অলপ ছাপোৰ্ট কৰিব, গোটেইখিনি এইখন ৰিজৰ্টৰ বিলখিনি আপোনালোকক দেখাই আছোঁ। পুলিবিলাক কেনেকৈ লগাইছে বহুত ভাল লাগিছে, ডিজাইনবোৰ গোটেইখিনি পুলি হয়। চাহ এখন এইটো গড় বহুত ধুনীয়াকৈ বনাইছে, এইখিনি আৰু কি আজি ইয়াতে বেছি ধুনীয়া দেখাওঁ। এতিয়া গৈ আছোঁ ওৰাং নেশ্যনেল পাৰ্ক। চ' দোস্ত, এয়া আমি ওৰাং নেশ্যনেল পাৰ্কত আহি গ'লোঁ। চাক ওৰাং নেশ্যনেল পাৰ্কৰ গেটৰ ওৰাং টাইগাৰ ৰিজাৰ্ভ। এইখনি ওৰাং নেশ্যনেল পাৰ্কৰ ভিতৰত আহিলোঁ। এয়া চাক ভিতৰৰ পৰিৱেশবোৰ কেনেকুৱা, আৰু ক'ত উঠিছোঁ, বিল্ডিঙৰ ওপৰত উঠি গৈছোঁ, দুইতলা বিল্ডিঙৰ ওপৰত। ওপৰৰ পৰা ভিউখিনি আপোনালোকে ভালদৰে চাওক কেনেকুৱা লাগি আছে, আপোনালোকে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব। যিমানখিনি পাৰোঁ আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম। এয়া চাওক জংঘল আৰু মংগল। এতিয়া আমি গৈ আছোঁ ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰৰে ওৰাং একোট বুলি। যিটোৰ কথা কৈছিলোঁ, ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰত যিটো ওৰাং ইকো বুলি কয়, সেই ইকোৰ ভিতৰত আহি গ'লোঁ। চ' ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানখন কিহৰ কাৰণে বিখ্যাত, যোনে যোনে নাজানে সিহঁতৰ কাৰণে কৈ আছোঁ। ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানখন হ'ল আমাৰ বাঘৰ কাৰণে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানখন বিখ্যাত। আৰু যেনেকৈ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান এশিঙীয়া গঁড়ৰ কাৰণে বিখ্যাত, তেনেকৈ ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানখন টাইগাৰৰ কাৰণে বিখ্যাত। চ' দোস্ত, এতিয়া আমি ওৰাং ইকোত নতুনকৈ কি কি বস্তু বনাইছে এইখিনি আপোনালোকক দেখাবলৈ গৈ আছোঁ। চ' দোস্ত, এয়া চাই আছে যিটো ওৰাং ইকো কেম্প। এটা বস্তু মোৰ ইয়াতে আহি ভাল লাগিছে, কি ভাল লাগিছে জানে, চব বাঁহেৰে বস্তুবোৰ বনাইছে। চ' লাহে লাহে আপোনালোকক গৈ কিনে দেখাই আছোঁ কি কি বস্তু ইয়াতে বনাইছে। এয়া আমি ভিতৰত আহি গ'লোঁ ওৰাং ইকো কেম্পৰ ভিতৰত। কামো চলি আছে, কাম অলৰেডি কমপ্লিট হোৱা নাই, যিমানখিনি পাৰিম সিমানখিনি দেখাবলৈ চেষ্টা কৰিম। কেনেকৈ গড়বোৰ সজাই আছে, এয়া চাক পুৰণা নেৰা, চব পুৰণা কালচাৰ। যেনেকৈ ওৰাং ৰিজৰ্টতো আছে, ওৰাং ভিলেজ ৰিজৰ্টতো আছে, তেনেকৈ এইটোতো আছে। এনেকৈ পুৰণা গড়বোৰ লাহে লাহে গৈ কিনে আপোনালোকক দেখাবলৈ গৈ আছে। আপোনালোকে চাই থাকক, খেল ধূলাৰ বস্তু ৰাখিছে। এয়া ফৰেষ্টৰ ভিউ, চব গছ গছনি। নতুনকৈ এইটো অপেনিং হৈ আছে, কাম চলি আছে, ভিতৰত কিবা কিবি ৰাখিছে, ঠিকে ৰাখিছে। চাক মই ভিতৰত আহি গ'লোঁ ফাইনেলি। এতিয়া এইবিলাক ৰুমৰ ভিতৰত কি কি আছে সকলোৱে আপোনালোকক দেখাম। গোটেই ভিতৰৰ ভিউখিনি আপোনালোকে একবাৰ ভালদৰে চাক। বহুত ভাল লাগিছে এনেকুৱা নতুন ঠাইত আহি কিনে। মই অহা নাই আজিলৈকে, ওৰাং নেশ্যনেল পাৰ্কত আহিছোঁ, ঠিকে কথা, ভিতৰত সোমোৱা নাই। বহুত মানুহক পাৰ্মিশ্যনেই নিদিয়ে। আজি আমাক কৈছোঁ আমি ভিডিঅ' বনাওঁ, ব্লগছ বনাওঁ, সেইকাৰণে আমাক ফাইনেলি পাৰ্মিশ্যন দি দিলে। আহি কিনে বহুত ভাল লাগিল, ইমান কষ্ট কৰি আহিছোঁ বহুত দূৰৰ পৰা। এতিয়া ভিতৰত গৈ আছোঁ, এইটো এইবিলাক ৰুমৰ ভিতৰত বহুতকেইটা ৰুম বনাইছে। এই ৰুমৰ ভিতৰত গৈ কিনে আপোনালোকৰ ৰুমৰ
কি কি ফেসিলিটি আছে সকলো আপনার দেখাবলে চেষ্টা করব। আপনাদের ভিডিওটা চাই থাকব। আজি ভিডিওটি বহুত ইন্টারেস্টিং ভিডিও। ছয়টা এনেক রুম বনাইছে, গোটেকটাত আপনার যাইখিনি দেখাই আছো। এখন রুমের ভিতর যাই চাও কেনেকুয়া ফেসিলিটি। সেইটার কাম অলরেডি কমপ্লিট হওয়া নাই। তো দুই নম্বর রুমত আই গলো। ইয়া দুই নম্বর রুমের ভিউবর চাক, ওয়াও মজা লাগিছে পুরা। দুটা বেডরুম আছে চাক। রুমের ভিতর আই গলো চাক দোস্ত, বহুত ভাল লাগিছে। এই যে একটা বেডরুম, তাত একটা বেডরুম, মানুষ এতে আহি থাকিব কারণে এমনকা রুম বনাইছে। দূর দূরণির মানুষবুর আহি থাকে, বহুত কষ্ট হয়, যাওতে বহুত কষ্ট লাগে। সেই কারণে আপনাদের চাক, ইয়াতে কোনো অসুবিধা নাই। আপনাদের যদি যোনে যারপরা আহিব খুঁজে তেনে আহিব পারে। এতে মানুষ আছে, সুদিম সিহতে ইয়াতে মানুষ আহিব পারিব না নয়, মানুষের কারণে বনাই আছে। কিমান ফিস লয় গোটেখিনি এই ভিডিওর জড়িয়ে আপনাদের গম পাব। আর একটা ভাল লাগিছে, এটার ভিতর কি আছে, লেট্রিন বাথরুম সব ব্যবস্থা আছে। লাহে লাহে ভিতর গই আছো। ইয়ার চাহ ভিতর আহি গলো। এতে কি কি আছে আপনাদের চাহ, ইয়াতে আপনাদের নিজের ফ্রেশ হবর কারণে ইয়াতে কিচেন রুম রাখিছে। ইয়া চাহ মুখ সুখ ধুব কারণে, লগতে ইয়াতে ইয়া টয়লেট, কোন টয়লেট হয় চাক। গোটেই রুমের ভিতরতে এনেকে এনেকা ভিউ আছে, বহুত ভাল ভাল ভিউ আছে। সো বহুত ভাল লাগিল ঠাইখনত আহি। বেলেগ ধরনের বনাইছে, কি কাপড় এ চাক, কেনেকুয়া কাপড়ের দি গড় বনাইছে। আজিলেকে এনেকা গড় মই কতো দেখা নাই। ফার্স্ট আজি ওরাং ইকোত আহি এনেকা বস্তু চালো, বহুত ভাল লাগিছে। সো আর রুম বহুত কেটা আছে, গোটেখিনি আমি যিমানখিনি পারো আপনাদের দেখাবলে চেষ্টা করিম। আপনাদের আমার ভিডিওটো ভাল লাগে। এতিয়ালৈকে কাম কমপ্লিটই হওয়া নাই, উপর মানুষ চাক কাম করে আছে। রুম বহুত কেটা, এই রুমের ভিতর যাই চাও কেনেকুয়া ফেসিলিটি রাখিছে আপনাদের চাক। ইয়াতে আলনা এখন রাখিছে, সেম সেই রুমের নিচিনাই। গরম লাগি আছে পুরা, ফেন্ট সেন্ট নাই, ফেন্ট আছে সেটা। তিনখন রুম চালো, বহুত ভাল লাগিছে। ছয়খন টোটাল ছয়খন রুম বনাইছে, আরও তিনখন বাকি আছে চার কারণে, সেবিলাকও যাই চাম। আপনাদের চাই থাকব, পড়েছে না নাই চাক। এতে লিখা আছে কিং ফিসার বলে লিখা আছে। গোটেইখিনি রুম একে আপনাদের কি দেখাম, বোর হয়ে যাব। একেলগে মই যিমানখিনি পারি আছো সিমানখিনি দেখাবলে চেষ্টা করে আছো। ইয়া চাক গোটেই ভিউ দেখাই আছো। ইয়াতে একটা জিরণি গড় বনাইছে। ইয়া চাক দূরপরা মানুষ আহিলে ইয়াতে আগত আহি জিরণি লব। চারিফালে পরিবেশটো ভাল, পাখিবিলাক মাতি থাকে রাতেপা হওয়ার লগে এতিয়াও মাতি আছে। বেলেগ একটা পরিবেশ, শান্তিময় পরিবেশত আহি গলো। ফার্স্টত আহি ইয়াতে বহি ললো। ইয়া চাক অল্প হাওয়া লৈ আছো। ইফালে আছে ওরাং ন্যাশনাল পার্ক, পিছফালে চাই আছে ইয়াত মাজত আমি। চাক কিমান ভাগ্য ভাল আমার। এতিয়া এইটো যোনে ওপেনিং করেছে মেইন ম্যানেজার বা ওয়ানার আছে, সিহতর কথা পাতিম কিমান কিমান দিন ধরে এই কাম করে আছে, বাকি গোটেখিনি গম পাব। ভাল লাগা কথা, যেটু মেইন রুম সেইটাতে আমার যাওয়া হওয়া নাই। ইয়াতে পুরনো বস্তুরে কেনেকে সজাই রাখিছে, এটা এটা আহি বহুত ভাল লাগিছে। কি বস্তুরে বনাইছে রুমটো আপনাদের সম্পূর্ণ দেখাই আছে। এটা আমি রুমের ভিতর প্রবেশ করে আছো। ওয়াও বহুত ধুনিয়া লাগিছে। আমি যে রুমের কথা কইছো এই রুমের ভিতর প্রবেশ করলে বহুত ভাল লাগিছে। বাহিরে কেনেকা বস্তুব বনাইছে আপনাদের যিমানখিনি পারো সিমানখিনি দেখাবলে চেষ্টা করিম। পুরনো বস্তু ইয়াতে আপনাদের আহিব পারে, বহুত ভাল হয়। ইয়াতে আরো ম্যানেজার আছে, সিহতে কেনেকে বস্তুব বনাইছে বা একটা মানুষ আহিলে কেনেকা ফেসিলিটি পাব, গোটেখিনি আমার এইটো ভিডিওর জড়িয়ে আপনাদের চাব পারিব। সো এতিয়া ম্যানেজারের লগত কথা পাতি আছো। হল ম্যানেজার দাদা, আপনি ভালে আছে ন? একদম ভালে আছো। পিছা আপনাদের ইয়াতে যে নতুনকে একটা ই ওপেনিং করলে ওরাং ইকো ক্যাম্প ওপেনিং করেছে, আপনাদের বহুত ভালকে বনাইছে আপনাদের। মানে আমি যিমানখিনি পারিছো মানুষ দেখাবলে চেষ্টা করেছো
আর এইটোর বিষয়ে আপনি কি কব, আপনার ওসর যদি কোনোবা একটা মানুষ আহে, আপনার থাকার কারণেতো বহুত কেটা রুম বনাইছে, এটা 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 করে আমি চাই আইলো, ছটা রুম, এটা রুমত দুটাকে বেডরুম আছে। পিছত আপনাদের কি কব যদি আমার ব্লগস বা চাই কোনোবা একটা মানুষ ইয়াতে আহি বহুত দূরের পর একটা আহিল, আহিলেতো তো থাকিব লাগিব, থাকা খোৱা লওয়া সব ব্যবস্থা আছে না? আমার ইয়াত ছয়টা রুম আছে, ছয়টা রুমত এটা রুমত দুটা বেড বেড আমার আছে, আর খোৱা লওয়া সব আমার ডাইনিং হলও আছে, সব বস্তুই আপনি খাব পাৰিব, ইত্যাদি মাছ মাংস সব আছে। আর আপনার থালি হিসাবত আমি ভাত তো দিও, আর আমার ইয়াত ফেসিলিটি সব আছে, রাতে হলে আরো ভাল দেখা যায়, এই পরিস্থিতিটা আরো আরো ভাল দেখা যায়, দিনত ইমান বারো রোদের কারণে ইমান ভাল না দেখা, রাতে হলে আরো ভাল দেখা, লাইট সব 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 জ্বলি থাকিব। আরো একটা কথা এটা আর মেইনটো কথাই কোয়া না, আপনি এটা মানু আইলে কিমান টাকা খরচ হবে? এটা এটা ওয়ান নাইট আমি 1500 টাকা দিয়ে ধরো এটা রুম। ওয়ান রাইট? ওয়ান নাইট। ওয়ান নাইটের কারণে 1500, তার মানে কি এজনের ভাবে 1500 না দুজনের ভাবে? না, এটা ক্যাম্প ক্যাম্প বুকিং করিলে 1500 টাকা। এটা ক্যাম্প ফুল ক্যাম্প যিমান জনে থাকিব, দুটা বেড থাকিব, সব ফুল ফ্যামিলি লৈ আহিব পাৰিব? হয়, সব ফ্যামিলি আহিব। আর আপোনালোকৰ ক্যাম্পটো ওপেনিং ভালদৰে এতিয়ালৈকে হৈছে হোৱা নাই, কামো চলি আছে ন? হয়, কামো চলি আছে, ইয়াৰ ওপৰত এটা গৰম দিন আহিছে, এই কাৰণে আমি তাৰ ওপৰত আৰু এটা চালি বনাইখিনি দিব চেষ্টা কৰি আছোঁ। এতিয়ালৈকে মানুহে এতিয়ালৈকে বুকিং লোৱা নাই? বুকিং হৈ আছে, আমাৰ 25 তাৰিখৰ পৰাই বুকিং ষ্টাৰ্ট হৈছে, 25 তাৰিখ অপেনিঙৰ দিনৰ পৰাই আমাৰ বুকিংটো ষ্টাৰ্ট হৈছে। ঠিকে আছে দাদা, বহুত ভালেই কলে, আপোনালোকে আগবাঢ়ি যাওক। ইয়াতে সমাপ্ত করে আছো ওরাং ইকোরপরা, ভিডিওটি ভাল লাগে লাইক করব, শেয়ার করব আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব, নতুন জায়গাত নতুন ঠায়ত আর একটা ভিডিও পাবলে আপনাদের